নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি শুভ এই সন্ধ্যাবেলায় একটু ভেলপুরি বানিয়ে বানানো দেখাবো। তো দেখো, ভেলপুরি বানাতে আমার কি কি লাগছে। এখানে লাগছে কাঁচা পেঁয়াজ, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা, শশা, ধনে পাতা। আমি কিভাবে বানাবো সেটা দেখো। দেখো, আমাদের ছোট্ট সোনা চলে এসছে, বলছে জেম্মা তুমি কি বানাচ্ছো। বাবু, তুমি ভেলপুরি খাবে তো? আচ্ছা দেখি, শোনা শোনা, মুখটা একটু দেখি তো। আমার ভেলপুরি বানাতে কি কি লাগছে, মুড়ি লাগছে, এখানে আছে চানাচুর, পাপড়ি, সর্ষের তেল, আচার, আলু সিদ্ধ, শশা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, আর এই জিরে ধনের গুঁড়ো। দেখো, আমাদের বাবু বলে দিচ্ছে, বাবা খাবে তো তুমি, এটা বানিয়ে দিলে খেয়ে পড়তে বসবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, কড়াটা আমি এখানে উনানে বসিয়ে দিয়েছি, মুড়িটা একটু গরম করে নেব, মুড়িটা দিয়ে দিলাম। না বাবু, ভাজবো না, দাঁড়াও কিছু। মুড়িটা দেখো, মুড়িটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে মুড়িটা দিয়ে দিচ্ছি, খুব আঁচ কমিয়ে রাখবে। ভেলপুরিটা একটু গরম খেতে খুবই ভালো লাগে। তো দেখো, মুড়িটা গরম হচ্ছে, আমি আগে আগে দিয়ে দিলাম পেঁয়াজ। টমেটো, শশা, কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি আলু সিদ্ধটা দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি চানাচুর। দিয়ে দিলাম গুঁড়ো মশলা। আচ্ছা রাখো, নেব। আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে দিলাম আচার, আচার না দিলেও চলবে। তো দেখো, আমার ভেলপুরি বানানো হয়ে গেছে। তো দেখো, আমার ভেলপুরি বানানো হয়ে গেছে। তো আমার বাচ্চা দাঁড়িয়ে আছে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে ভেলপুরিটা নিয়ে যাওয়ার জন্য। দেখো, ভেলপুরিটা ওকে দিয়ে দিলাম। এই যে তোদের, এই যে